প্রখ্যাত উচ্চারণবিদ অধ্যাপক নরেন বিশ্বাসের উচ্চারণ বিষয়ক বক্তৃতা ৬। আমরা এবারে মধ্যয়ের দ্বিতীয় বা শেষ সূত্র আলোচনা করব। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অজস্র সংস্কৃত শব্দ আছে, যেগুলোকে ব্যাকরণের পরিভাষায় বলা হয় তৎসম শব্দ। এখন তৎ মানে তাহার, সম মানে সমান, তৎ তাহার কাহার, সংস্কৃতের। এটাকে সরাসরি বললেই হতো সংস্কৃত শব্দ, কিন্তু সংস্কৃত শব্দ এটা তৎসম রূপ নিয়ে আসে না, কারণ এর উচ্চারণ বদলে যায়। বানান যদিও ঠিক থাকে, যাকে আমাদের বিষয় যেহেতু উচ্চারণ তত্ত্ব, সেহেতু সেই ব্যাপারেই আলোকপাত করছি। এই সব শব্দ সংস্কৃত রীতিতে উচ্চারিত হয় না, উচ্চারিত হয় বাংলা রীতিতে। এজন্যে বাংলা শব্দের শেষের অ সাধারণত উচ্চারিত হয় না, যেমন হাত, ধান, নাক, পথ, মেঘ, নর, দেব, এসব শব্দ আমরা যখন বলি তখন কিন্তু কখনো দেব, নর, হাত এভাবে বলি না। কিন্তু মুশকিল হচ্ছে এই, যখন এইসব তৎসম বা সংস্কৃত শব্দ অন্য সংস্কৃত শব্দের সঙ্গে মিলিত হয়ে সমাসবদ্ধ পদে পরিণত হয়, তখন এই মাঝখানের অ, অর্থাৎ পূর্বপদের শেষের অ, এটা রক্ষিত হয় এবং অনেক ক্ষেত্রে অকারান্ত উচ্চারিত হয়। আমি বিষয়টিকে আরেকটু স্পষ্ট করে বলছি। দুটো বা একাধিক তৎসম শব্দে যখন সমাসবদ্ধ পদে পরিণত হয়, তোমরা নিশ্চয়ই জানো যে সমাসবদ্ধ পদের প্রথম যে পদটি থাকে তাকে বলা হয় পূর্বপদ, এবং শেষে যে পদ আসে তাকে বলা হয় উত্তরপদ। এখন যখন দুটো পদ বা একাধিক পদ মেলে, তখন পূর্বপদের শেষের অ ওটা মাঝখানে পড়ে যায়। এজন্যেই এই পূর্বপদের একাধিক পদ যখন এক পদে পরিণত হচ্ছে, তার পূর্বপদের শেষের অ এটা রক্ষিত হয় এবং উকারান্ত উচ্চারিত হয়। উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন আমরা বলি পথ, আমরা পথ বলি না, কিন্তু যখন চারি শব্দ যুক্ত হয় তখন হয় পথচারী। আমরা বলি মেঘ, আমরা মেঘ বলি না, কিন্তু যখন মালা যুক্ত হয় তখন কিন্তু মেঘ মালা। তেমনি আমরা বলি জল, কিন্তু যখন চর যুক্ত হয় তখন কিন্তু জল চর। আমরা বলি শ্রম, কিন্তু যখন মন্ত্রী যুক্ত হয় তখন কিন্তু শ্রম মন্ত্রী। সুতরাং এই যে শব্দগুলো এলো, এই শব্দগুলো যখন সমাসবদ্ধ পদে পরিণত হচ্ছে, তখন এর মাঝখানের অকারটি রক্ষিত হচ্ছে এবং ওকারান্ত উচ্চারিত হচ্ছে। এই রকম বহু শব্দ আছে, বনভূমি, বনবাসী, বনচারী, লোকসাহিত্য, এমনি মতো গণব্যবহারে এটা হয়েই যায়। কিন্তু গণব্যবহারের কথা যখন এলো, তখন এর ব্যতিক্রমী কিছু শব্দের কথা উল্লেখ করা দরকার। সেটি হচ্ছে এই যে, এই যে আমরা সূত্র বললাম যে একাধিক সংস্কৃত শব্দে বা তৎসম শব্দে যখন সমাসবদ্ধ পদে পরিণত হয়, তখন পূর্বপদের শেষের যে অকারান্ত বর্ণটি, ওটি ওকারান্ত উচ্চারিত হয়। এটা হলো সূত্র, কিন্তু হয় না। কেন হয় না? কারণ লোক ব্যবহারে অনেক জায়গায় বদলে গেছে, এই পুরনো রীতি আর অনুসৃত হয় না। এবং আমরা নিশ্চয়ই গণব্যবহারকে অস্বীকার করে সূত্রানুসারে কেবল বলতে পারবো না রাজ ও হংস, এটা রাজহাস। রাজ ও হংস এটা যদিও আমরা কোথাও কোথাও ধ্রুপদী কাব্যেতে ব্যবহার করি, কিন্তু পুকুরে যেটা চরে সেটা কিন্তু রাজ ও হাস নয়, রাজহাস। আমরা যে গল্প শুনি দাদি কিংবা নানির কোলে বসে, ছোটবেলায় যে গল্প শুনছি, সেখানে কিন্তু রাজপুত্র আসে না, আসে রাজপুত্র। রাজ ও কন্যা নয়, রাজকন্যা। অতএব এই যে লোক ব্যবহারের ফলে আমাদের শুধুমাত্র এই সব শব্দই বদলায়নি, হিন্দুদের দেবতা একেবারে ভগবান অবতার রামচন্দ্র, এখন ইনি রামচন্দ্র হয়ে গেছেন, কিন্তু হওয়া উচিত ছিল রাম ও চন্দ্র। কিন্তু পাবলিকের চাপে ভগবান পর্যন্ত মাঝখানের অকার বিসর্জন দিয়েছেন, এবং এখন পরিষ্কার হসন্ত উচ্চারণে ভক্তবৃন্দ তাকে বন্দনা করে রামচন্দ্র। অতএব যুগের এবং জনগণের ভাষার ব্যবহারের এই যে প্রবণতা, এই প্রবণতাকে শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করা দরকার, পর্যবেক্ষণ করা দরকার, এবং সেই অনুসারে আমাদের শব্দ ব্যবহারে ব্রতী হওয়া উচিত। এবং উচ্চারণ তত্ত্ব আসলে এটা আরোপিত কোনো বিষয় নয়, ভাষার গতি অনুসারেই সেখানে যেতে হয়।
আমরা মধ্য আয়ের প্রসঙ্গের পর স্বাভাবিকভাবেই অন্ত আয়ে যাব। তোমরা উপরে শিরোনাম দাও, অন্ত অয়ের সূত্র। অন্ত বানানে অন্ত অ, নয় তয় জফলা হাইফেন তারপরে অ, অন্ত অয়ের সূত্র। অন্ত অয়ের এক নম্বর সূত্রে আমরা বলতে পারি, শব্দের শেষে যদি অকারান্ত যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে তার প্রথমটি হসন্ত এবং দ্বিতীয়টি সাধারণত ওকারান্ত উচ্চারিত হয়। আমি আবার বলছি, শব্দের শেষে যদি অকারান্ত যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে তার প্রথমটি হসন্ত এবং শেষেরটি ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। যেমন যুক্ত, যুক্ত আমরা লেখার সময় অন্তস্থ জয়ের হস্য উকার কয়ের নিচে ত লিখি, কিন্তু যখন পড়ি বা বলি তখন কিন্তু ক ত একসঙ্গে বলি না, ওই কটা ভাগ হয়ে চলে আসে জুর সঙ্গে, যুক্ত। এখন এই যে কটা ভাগ হয়ে চলে এলো সেটা হয়ে যায় হসন্ত, এবং তারপরে যে তটা থাকে সেটা স্বাভাবিক কারণেই বসন্ত নেমে আসে, অর্থাৎ একটু প্রসারিত হয়। এর জন্যে এটা বোঝা বোধ হয় খুব শক্ত নয়, উচ্চারণে ভক্ত না হলেও এটা রপ্ত করা মোটেই কঠিন কিছু নয়। এবং এই ধরনের যুক্ত ব্যঞ্জনবর্ণের ব্যবহার, অকারান্ত যুক্ত ব্যঞ্জনবর্ণের ব্যবহারে রবীন্দ্রনাথের একটি ঈর্ষণীয় পঙ্ক্তি স্মরণ করলেই সহজ হবে। দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ দুঃসাধ্য সিদ্ধান্ত, প্রত্যেকটি শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন আছে এবং অকারান্ত যুক্ত ব্যঞ্জন। এই অকারান্ত যুক্ত ব্যঞ্জন থাকার জন্যে ওর প্রথম যে বর্ণটি সেটা ভাগ হয়ে আগের বর্ণের সঙ্গে চলে যায়, হসন্ত হয়, এবং শেষে যেটা থাকে সেটা অকারান্ত বর্ণ। কিন্তু আমরা কখনো বলি না শক্ত, আমরা বলি না ভক্ত, আমরা বলি না রক্ত, আমরা বলি রক্ত, ভক্ত, শক্ত এবং যত্র তত্র এটা ব্যবহার করে থাকি। সুতরাং এই সহজ সূত্র দিয়েই আমরা শুরু করলাম আজকে অন্ত অয়ের আলোচনা। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে তয়া কিংবা ইত প্রত্যয় যোগে গঠিত শব্দের অন্তিম অ রক্ষিত এবং ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। তয়া কিংবা ইত প্রত্যয় যোগে গঠিত শব্দের অন্তিম অ রক্ষিত এবং ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। এখন এই যে তয়া এবং ইত, তয়াটা বাংলায় আসলে এটা সংস্কৃতে ছিল কত, কত একসঙ্গে লিখলে যা হয়, এটার উচ্চারণ কিন্তু খুব ভয়াবহ এবং কঠিন ব্যাপার। আমি এক টোলের পণ্ডিতের মুখে উচ্চারণ শুনেছিলাম, এক ত, অর্থাৎ গলাটার মধ্যে কটাকে রেখে তার সঙ্গে তটা যুক্ত করে ছেড়ে দেওয়া, এটা একটা ভয়াবহ কঠিন ব্যাপার। সেটা যাগ্যে এইটা সাধারণত প্রাচীন ব্যাকরণে তোমরা দেখবে গম ধাতু ক্ত, ক্ত মানে কত, কিন্তু এখন গম ত, গত। এখন এই যে ত, এই ত প্রত্যয়টা আসছে ক্ত প্রত্যয় থেকে, অতএব স্নিক প্রত্যয় থেকে যেমন ইক প্রত্যয় হয় তেমনি ত প্রত্যয় থেকে ত প্রত্যয় বাংলাতে এখন এসে গেছে। আমাদের কথা হচ্ছে হয়াকার আর ত, হাত। আমরা জানি এটা কখনো হাতও নয়, কিন্তু এই রকম ত ন আর ত কি হবে, নত। আমরা কি বলবো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিশ্চয়ই বলবো না। এবং সুখে দুঃখে দিন হয়ে যায় গত, ভেসে যাওয়া ফুলের মত, আসলে তা নয়। এই যে গত, নত, এমনি মত, শত শত, যত কত শব্দ আছে এগুলো সাধারণত ওই যে ত প্রত্যয় থেকে আসা। সুতরাং ত প্রত্যয় থেকে আগত শব্দের শেষের অ হসন্ত হবে না, এজন্যেই এখানে অকারান্ত বর্ণটি ওকারান্ত উচ্চারিত হবে। আর ইত প্রত্যয় যোগের কথা বললাম, সেটা ওই সূত্রের মধ্যেই তোমরা লক্ষ্য করো, গঠিত উচ্চারিত রক্ষিত। এই যে তয়া কিংবা ইত প্রত্যয় যোগে গঠিত, গঠিত ইত প্রত্যয়, রক্ষিত ইত প্রত্যয়, উচ্চারিত ইত প্রত্যয়, অতএব ইত প্রত্যয় যোগে গঠিত শব্দের এই যে আমরা দেখলাম যে নিশ্চিতভাবে এটা অটি রক্ষিত হয়, হসন্ত হয় না, অটি রক্ষিত হয় এবং ওকারান্ত উচ্চারিত হয়, তবে এর ব্যতিক্রম আছে। যেমন এগুলো সাধারণত ক্রিয়া, কিন্তু যদি বিশেষ্য বা নাম বোঝায় তাহলে কিন্তু হসন্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন মোহিতলালের বক্তৃতায় আমি মোহিত,
এখানে মোহিত যখন তখন ইত, কিন্তু নাম যখন মোহিতলাল তখন কিন্তু মোহিত লালের বক্তৃতায় নয়। আমরা যখন ললিত রাগে বিমুগ্ধ হই তখন কিন্তু ললিত, কিন্তু আমরা যখন ললিত মোহন নাথের কথা শুনি তখন কিন্তু ওটা ললিত মোহন নাথও নয়। অতএব আমাদের মনে রাখা দরকার হিন্দুদের এক উপাধি আছে রক্ষিত, আছে দীক্ষিত। এখন যদি বলি আনন্দচন্দ্র রক্ষিত যে জিনিস দিয়েছে সেটা ভালোভাবে রক্ষিত হবে, এটা কিন্তু ঠিক আছে। উপাধি যখন অর্থাৎ পদবী, বংশের পদবী যখন, তখন কিন্তু রক্ষিত, কিন্তু যে জিনিসটি দিয়েছে সেটা যখন রক্ষা করা হবে সেটা রক্ষিত। তেমনি মতো আমরা জানি আনন্দচন্দ্র পালিত যে আদেশ দিয়েছে সে আদেশ পালিত হবে। এখানে পালিত যখন উপাধি তখন হসন্ত, কিন্তু যখন পালিত হবে অর্থাৎ এটা মান্য করা হবে তখন কিন্তু পালিত। অতএব ইত প্রত্যয় যোগে গঠিত শব্দ হসন্ত হবে তখন যখন ওটা বিশেষ্য কিংবা কোনো নাম বোঝাবে। যেমন মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত শিল্পতত্ত্বে দীক্ষিত, শিল্পতত্ত্বে কিন্তু দীক্ষিত, কিন্তু উপাধি যখন তখন মাধুরী দীক্ষিত। অতএব তোমরা মনে রাখবে যে ত এবং ইত প্রত্যয় যোগে গঠিত শব্দের অন্তিম অরক্ষিত এবং ওকারান্ত উচ্চারিত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত বলা হয়। তাহলে নিশ্চিত যদি বলি তাহলে আমাদের নির্মিত বলা উচিত, লিখিত বলা উচিত, কিন্তু আমরা যতদিন লিখিত, গঠিত, পঠিত, নির্মিত বলবো ততদিন আমাদের বলা উচিত কিন্তু নিশ্চিত। যদিও কিছু শব্দ এখন পাবলিক বা জনব্যবহারে, গণব্যবহারে একটু বদলে গেছে, যেমন আমরা অতীত বলি না, আমরা উচিত বলি না, তেমনি যদি নিশ্চিত একদিন মানে নিশ্চিত হয়ে যায়, নিশ্চিত একদিন নিশ্চিত হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু যতদিন পর্যন্ত তা না হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে এটাকে আর এই আলোচনাকে স্থগিত রাখবো না। যদিও এখন অনেকেই বলেন স্থগিত, কিন্তু এটা হওয়া উচিত স্থগিত। এই যে উচিত বলছি, উচিত কিন্তু আসলে ছিল আগে উচিত, এবং তখন যখন উচিত ছিল তখন বানান ভুল হতো না। এখন উচিত হয়ে যাওয়ার ফলে আমরা বলি উচিত কিন্তু লিখতে হয় ত দিয়ে, এইখানে অনেক শিক্ষার্থীর বানান ভুল হয়ে থাকে এর প্রসঙ্গে। যাকগে আমরা এবারে নতুন সূত্রে আসব, এটা তিন নম্বর সূত্র। তিন নম্বর সূত্র হচ্ছে বাংলা ভাষাতে বেশ কিছু শব্দ আছে, একই শব্দ যদি বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তাহলে হসন্ত হয়, আর ওই শব্দই যদি বিশেষণ রূপে হয় তাহলে ওকারান্ত হয়ে যায়। আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি, যেমন আমার কপালে এখন ঘাম দেখা যাচ্ছে, এটাকে যদি আমি বলি আমার ভাল ভিজে গেছে ঘামে, এখানে কিন্তু ভাল মানে কপাল বিশেষ্য। আর যদি বলি আমার ভাল ভিজে গেছে ভালো ঘামে, মানে ঘামটা কেমন, ভালো ঘাম, বেশ ঘাম। অতএব এখানে হলো ওই ভাল মানে কপাল যখন তখন হসন্ত, ভালো যখন কেমন, ভালো না মন্দ বা বেশি না কম এই অর্থে বোঝাচ্ছে, তখন হয়ে গেল ভালো। অর্থাৎ একই শব্দ বানান একই, কিন্তু বিশেষ্য রূপে ব্যবহৃত হলে হলো হসন্ত, আর ওই শব্দই বিশেষণ রূপে ব্যবহৃত হলে হলো ওকারান্ত। যেমন আমি যদি এটাকে উল্টে দেই তাহলে এরকম হতে পারে, কয়াকার আর ল, আমরা জানি এটা কাল, কালো। এখন যদি কাল হয় মহাকাল, আগামী কাল, তাহলে হসন্ত। কিন্তু যদি আমি বলি কাক কাল, কোকিল কাল, কাল কন্যার কেশ, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। যদি বলি সে যতই কাল হোক আমি দেখেছি তার কাল হরিণ চোখ, যত আবেগ দিয়েই বলি না কেন এটা নিশ্চয়ই ভালো শোনাবে না, কারণ এটা বিশেষণ। অতএব হওয়া উচিত কালো, সে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ। এই যে কালো হরিণ চোখ, কাল যখন বিশেষ্য তখন মহাকাল মন্দিরের মাঝে, এই যে তখন মহাকাল মন্দিরের মাঝে, কাল যখন বিশেষ্য তখন হসন্ত, কিন্তু কাল যখন বিশেষণ, কালো যখন বিশেষণ তখন কিন্তু ওকারান্ত উচ্চারিত হচ্ছে। অতএব এমনি করে আমরা বহু শব্দের উদাহরণ পাব যেগুলো বিশেষ্য রূপে ব্যবহৃত হলে হসন্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওই একই শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে ওকারান্ত হয়। আমরা এবারে চার নম্বর সূত্রে যাচ্ছি।
অন্তয়ের চার নম্বর সূত্র হিসেবে আমরা উল্লেখ করতে চাই। এই বিশেষ বিশেষণের কথা যখন আসছে তখন এই সংক্রান্তই উদাহরণ বা সূত্র বলছি। যদি বিশেষ্যবাচক শব্দের শেষে হ এবং বিশেষণবাচক শব্দের শেষে ঢ থাকে তাহলে সাধারণত ওকারান্ত উচ্চারিত হবে। আমি আবার বলছি, বিশেষ্যবাচক শব্দের শেষে হ এবং বিশেষণবাচক শব্দের শেষে ঢ থাকলে সাধারণত ওকারান্ত উচ্চারিত হবে। যেমন আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি, এখানে গ্রহ, এই যে আমার দেহ, এখানে দেহ শরীর, অতএব এর শেষে আসতে হ এবং ক্রিয়াবাচক বিশেষ্য যেটা একটা কাজের নাম সেটা হলো বিবাহ। বিবাহের কথা যখন আসলোই তখন বিবাহ করার পর শুরু হয়ে যায় কলহ, কলহের পর আরম্ভ হয় বিরহ। অতএব হ থাকলে আমাদের নিশ্চয়ই একটু স্নেহ থাকা উচিত, স্নেহ। অতএব এই যে দেহ, বিবাহ, স্নেহ, এই সব শব্দের শেষে কিন্তু হ আছে। অতএব আমরা পৃথিবী নামক গ্রহে বসে এর সম্পর্কে ভিন্ন কথা বলতে পারবো না। আর বিশেষণবাচক শব্দের শেষে ঢ, ঢ, বিশেষণবাচক শব্দের শেষে ঢ, যেমন গাঢ়, গূঢ়, প্রগাঢ়, হে প্রগাঢ় পিতামহী। এখন যদি কেউ তোমরা বলে বসো তাহলে স্যার আমাদের বাংলা মাসের নাম হবে আষাঢ়, আমি কথাটা বলেছি খেয়াল রাখবে, বিশেষণবাচক শব্দের শেষে ঢ, অতএব বাংলা মাসের নাম ওটা আষাঢ়, ওটা তো বিশেষ্য শব্দ, অতএব হসন্ত উচ্চারণ হবে, ওটা আষাঢ় নয় আষাঢ়। সুতরাং এই সূত্র তোমরা চার নম্বর পেলে। এবারে পাঁচ নম্বর সূত্রে আসো, খুব সহজ সূত্র। দেখবে পূর্বের বানানে শব্দের শেষে বিসর্গ ছিল, এখনকার আধুনিক বানানে শব্দ শেষে সেই বিসর্গ তুলে দেওয়া হয়েছে। এখন কথাটা হচ্ছে, আধুনিক বানানে শব্দ শেষের বিসর্গ তুলে দিলেও এর কিন্তু একটা ভূমিকা আছে। যেমন আমরা প্রস্তুত শব্দ যদি বলি, পয় র ফলা দন্তস্বয় তয় হস্যৌকার ত, আর যদি বলি বস্তুত, এটার বানান প্রস্তুতের মতোই, কিন্তু একটাকে বলছি প্রস্তুত আর একটাকে বলছি বস্তুত। কারণটা কি? কারণটা গভীরে, কারণ বস্তুত শব্দের শেষে বিসর্গ ছিল, এখনকার বানানে লেখা না হলেও এজন্যে ওই বিসর্গযুক্ত যে বর্ণটি শেষে ওটা ওকারান্ত উচ্চারিত হবে। এজন্যে প্রথমত, দ্বিতীয়ত, প্রায়শ, বস্তুত, শতত, এই যে শব্দগুলো, এগুলো সাধারণত, সাধারণত, সাধারণত না, প্রণত, প্রণত না। সুতরাং এই বিসর্গযুক্ত শব্দের শেষের যে মানে বর্ণটি, সেই বর্ণটি ওকারান্ত উচ্চারিত হয়। এটা খুব অল্প শব্দ, অতএব এ সম্পর্কে সচেতন থাকলে আর পুরনো অভিধান দেখলেই কোথায় বিসর্গ ছিল এটা নিশ্চিত করে বলা যায় এবং স্থির করতে কোনো অসুবিধা হয় না। ছয় নম্বর বিধি হচ্ছে, আমরা জানি বাংলা ভাষায় প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়, তার মধ্যে তর এবং তম, এই তর এবং তম প্রত্যয় যোগে গঠিত শব্দের শেষের অ, অর্থাৎ শব্দ শেষের অ সাধারণত রক্ষিত এবং ওকারান্ত উচ্চারিত হয়। এটা নিশ্চয়ই উচ্চতর বিদ্যার কথা নয়, এটা নিশ্চয়ই উচ্চতম কোনো ব্যাপার নয়, এটা নিশ্চয়ই গভীরতম কোনো বিষয় নয়, এটার অধিকতর প্রয়োগ লক্ষ্য করতে হয়, কিন্তু আমরা অনেকেই বলি অধিকতর, আসলে এটা হওয়া উচিত অধিকতর। এবং জীবনানন্দ দাশের কবিতা পড়ার সময় যদি আমরা বলি গভীর গভীরতর, গভীরতর নয়, গভীর গভীরতর অসুখ এখন। অতএব এই যে উচ্চতম, বৃহত্তম, বৃহত্তর, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, এসব শব্দের এই যে তর এবং তম যুক্ত হলে সাধারণত অকারটি রক্ষিত হয় এবং ওকারান্ত উচ্চারিত হয়। তবে ব্যতিক্রম যে নেই একেবারে তা নয়, আমরা নিশ্চয়ই এখন উত্তম বলি না, উত্তম বলি, এমনি মতো দু একটি শব্দের ব্যতিক্রম পাওয়া যায়। আমরা এবারে সাত নম্বর বিধিতে আসব। সাত নম্বর নিয়মে এইটা কিন্তু একটা মজার ব্যাপার এবং এটা অনেকগুলো মানে বিষয় শব্দ এর সাথে যুক্ত, এজন্য এটা একটু ভালো করে দেখো। যদি উঁ অনুস্বর, ঋকার, ঐকার, ঔকার এরপরে অকারান্ত বর্ণ থাকে শব্দের শেষে, তাহলে তার উচ্চারণ সাধারণত অকারটি রক্ষিত হয় এবং ওকারান্ত উচ্চারিত হয়। আমি আবার বলছি, উঁ অনুস্বর, ঋকার,
ঐকার ঔকার এর পরে যে বর্ণটি আসে অকারান্ত বর্ণ সেটা সাধারণত ওকারান্ত উচ্চারিত হয়। যেমন অঙ্ক বঙ্ক শঙ্খ এইসব উঁর পরে যে বর্ণটি আসছে সেটা কিন্তু হসন্ত উচ্চারণ উচ্চারিত হচ্ছে না, অঙ্ক বঙ্ক শঙ্খ নয়, অঙ্ক বঙ্ক শঙ্খ। অনুস্বরের পর অনুস্বর এবং উঁ ধ্বনিগত দিক থেকে তো সমান অং, অতএব বংশ কংস হংস ধ্বংস যাই আমরা করি ও শেষের যে অটা ওটা ওকারান্ত উচ্চারিত হচ্ছে। এবারে ঋকার, আমরা বাল্যকালে বাল্যশিক্ষা বইতে দেখেছি কৃষ বৃষ মানে খুব স্বাস্থ্যহীন ষাঁড়, কৃষ বৃষ। এখন কৃষ বৃষ যদি হয় কৃষ বৃষ তৃণ খায়, নৃপ মৃগ শিকারে যায়, এখানে ঋকারের পর অকারান্ত বর্ণটি ওকারান্ত উচ্চারিত হচ্ছে। কৃষ বৃষ তৃণ খায়, নৃপ মৃগ শিকারে যায়। আমার মনে হয় ঋকারের উদাহরণ আর বাড়িয়ে লাভ নাই। এবারে ঐকার, আমরা বলি দেব দয়েকার আর ব, আমরা বলি শিব স্বয়ের হস্যইকার তালব্যস্বের হস্যইকার আর ব, কিন্তু তোমরা একটু লক্ষ্য করো দেবের একারের পরিবর্তে ঐকার দেই দয় ঐকার ব, তাহলে কি হবে, দেব বলছি কিন্তু দৈব বলি না বলি দৈব, শিব বলছি কিন্তু শৈব বলি না বলি শৈব। তেমনি ঐকার থাকলে তার আগের পরের যে অকারটি সেটি ওকারান্ত হয়, এজন্যে স্ত্রৈণ ভদ্রলোক নয় স্ত্রৈণ, জৈন কৈল শৈল, এই সব শব্দের ঐকারের পরে যে অকারান্ত বর্ণ এটা কিন্তু ওকারান্ত উচ্চারিত হচ্ছে। এবং একটি শব্দ খুব ভুল উচ্চারিত হয়, হরপ্রসাদ শাস্ত্রীর একটি বিখ্যাত প্রবন্ধ আছে, প্রবন্ধটির নাম তৈল, কিন্তু আমাদের দেশের বহু অধ্যাপক এটাকে বলেন তৈল। আসলে এটা মানে ঐকারের পরে ল, এবং এটা মূল শব্দ তিল থেকে আসছে, অতএব ঐকারের পরে যে লটা আসবে সেটা হবে তৈল। এটা নিঃসন্দেহে আমরা তৈল বলবো না, তৈল দেশজ হয়ে যায়, এটা সংস্কৃত শব্দ এজন্যে এটা তৈল। আচ্ছা শৈব দৈব, দৈববাণী দৈববাণী নয়, এমনি মতো ঐকারের পরে অকারান্ত বর্ণ বেশিরভাগ ক্ষেত্রে ওকারান্ত হয়ে যায়। এবারে ঐকারের পর ঔকার, ঔকারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ভৌম গৌণ মৌন ধৌত এবং কৌম, এই যে ঔকার আমরা অনেকে বলে এবং সংসদেও বলে সার্বভৌম বাংলাদেশ, এটা সার্বভৌম নয় সার্বভৌম, ঔকারের পর। এবং ভূত হতে পারে কিন্তু তাতে ঔকার দিয়ে যদি লিখি তাহলে হবে ভৌত, এই জন্যে ভৌত রসায়ন, এটা ভৌত রসায়ন নয়। তেমনি আমরা পৌর এলাকার অধিবাসী, আমরা সৌর জগতের বাসিন্দা, আমরা সৌর জগৎ নই, এই জন্যে গৌর চন্দ্রিকা গৌর বর্ণ কিন্তু কথা আছে। এই সব শব্দের সর্বত্র যদি আমরা এই নিয়ম অনুসরণ করি তাহলে কিন্তু একটু বিপদ আছে, এজন্যে ব্যতিক্রমী হিসেবে আমরা দুই একটি শব্দের উল্লেখ করছি। যেমন এই সব শব্দ যদি বিশেষ্য হয়ে যায় কিংবা দেশজ শব্দ হয় তাহলে কিন্তু হসন্ত উচ্চারণ জনগণ মেনে নিয়েছে এবং পণ্ডিত মহলেও সেটা স্বীকৃত। যেমন এই যে ঘানিতে তেল বের করা হয়, তেলের পর বেরোয় ছোবড়া যেটা থাকে সেটা কিন্তু খৈল নয় সেটা খৈল। তেমনি আমের বউল হয়, আমরা যে দৌড় দেই সেটা দৌড় প্রতিযোগিতা নয়, কারণ প্রতিযোগিতার একটা নাম, আমাদের মাসের নাম পৌষ মাস নয় পৌষ মাস, এজন্য গৌর নিতাই গৌর নিতাই নয় কারণ গৌর নাম, অতএব নাম যখন হচ্ছে তখন কিন্তু গৌর নিতাই, কিন্তু যখন বর্ণ বোঝাচ্ছে তখন কিন্তু গৌর বর্ণ গৌর চন্দ্রিকা। সুতরাং অন্ত অয়ের এই সব সূত্র যদি আমরা মান্য করে চলি তাহলে আমরা মোটামুটিভাবে অকার সংক্রান্ত ব্যাপারে আর ভুল করব না।